হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার এই ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে সাথে থাকবেন। সকাল সকাল উঠে প্রথমের কাজ হচ্ছে আলিনাকে রেডি করে দেওয়া, কারণ সকালেই আলিনার স্কুল থাকে। আর আমাদের এখানে স্কুলটা অনেক সকালে শুরু হয়, 7টার মধ্যে আলিনাকে রেডি হয়ে যেতে হয়, যার ফলে আরও আগে উঠে আলিনাকে রেডি করে সব কিছু গুছিয়ে দিয়ে বাসা থেকে বের করে দিই স্কুলের জন্য। আলিনার বাবা আলিনাকে স্কুলে দিয়ে তারপরে বাসায় এসে ব্রেকফাস্ট করে তারপরে সে অফিসে যায়। তো সকালবেলার প্রত্যেক দিনের রুটিন এটা আমাদের। আর শনিবার রবিবার ছুটি থাকে, শুধু এই দুইটা দিনই একটু অন্যভাবে যায়। তো এই যে প্রত্যেকদিনের মতো আলিনা আজকে উঠে ফ্রেশ হয়ে নিজেই সে কাপড় পরে নেয়, স্কুলের ইউনিফর্মটা সে রাতেরবেলায় রেডি করে রাখে, আর অনেক সময় আমিও করে রাখি। তারপরে সে নিজে রেডি হয়ে নেয়, আমি শুধু চুলটা বেঁধে দিই আর ওর ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো রেডি করে দিই। তো এই তো মাশাল্লাহ মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আজকেও সে নিজে রেডি হয়েছে, এখন খাবার দিয়ে দিয়েছি, তারপরে সে বের হয়ে যাবে বাবার সাথে স্কুলের উদ্দেশ্যে। আলিনা চলে যাওয়ার পরে আমি আর আরোয়া একটু লেট করে উঠে তারপরে খাওয়া দাওয়া করি সকালের, তারপরে ঘরে টুকিটাকি কাজকর্মগুলো গুছিয়ে নেই। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকালের ব্রেকফাস্টটা রেডি করছি আমার আর আরোয়ার জন্য। বিদেশে থাকলেও আমি কিন্তু খুবই সাধারণ একজন মেয়ে, আর আমি একজন খুবই সাধারণ গৃহিণী। আবার দুইটা সন্তান নিয়ে আর হাজবেন্ড নিয়ে আমাদের এই পরিবারের পথ চলা। তো আলহামদুলিল্লাহ আমরা চারজন মিলেই আমাদের সংসার, আর এইভাবেই আমাদের দিনগুলো পার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এর ফাঁকে ফাঁকে আমি কিন্তু কিছু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আমি খুব সাধারণ একজন মেয়ে থেকে এখন একজন ইউটিউবার হয়েছি, একজন ব্লগারও বলতে পারেন। ব্লগিংটা কীভাবে শুরু করলাম বা ইউটিউবিংটা কীভাবে শুরু করলাম এটা বলতে গেলে আমাকে অনেকটা পিছনের দিকে যেতে হবে। প্রায় 3 বছরের বেশি সময় হয়ে গেছে আমি ব্লগিং করি। আমার ছোট মেয়েটার জন্মের কিছুদিন পরে থেকেই আমি ব্লগিং শুরু করি, তবে তারও 1 বছর আগেই আমি কিন্তু আমার কুকিং চ্যানেলটা স্টার্ট করেছিলাম, কুকিং ক্যানভাস, যে চ্যানেলটা আপনারা অনেকেই জানেন, আবার নতুন যারা তারা হয়তো জানেন না। সেখানে আমি শুধু আমার রান্নার ভিডিওগুলোই শেয়ার করি বিভিন্ন ধরনের রেসিপি দিয়ে। তো আমার সেই চ্যানেলটা কিন্তু মোটামুটি ভালোই চলছিল। যখন আমি আমার ছোট মেয়েটা কনসেপ্ট করি তখন কিন্তু আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি। আরও আর জন্মের ঠিক 6 মাস পরে যে আমি আমার এই ভ্লগিং চ্যানেলটা শুরু করি, তবে ভ্লগিং করার তেমন কোনো ইচ্ছা ছিল না। রান্নার চ্যানেলটাই আমি শখ করে খুলেছিলাম, রান্না করতে আমার ভালো লাগে। তো ছোট ছোট রান্নার রেসিপি করে আমি শেয়ার করতাম। প্রথমের দিকে তেমন ভালো কোনো ভিডিও বানাতে পারতাম না, তারপরেও চেষ্টা করতাম যেহেতু শখ করে করেছিলাম। এখান থেকে যে টাকা ইনকাম করা যায় সেটাও কিন্তু আমি জানতাম না। ভিডিও করতে করতে, কাজ করতে করতে অনেক কিছুই শিখেছি এই লাইনে আসার পরে, কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে আপলোড করতে হয়। এখানে না আসলে অনেক কিছুই জানতাম না, অনেকের সাথে পরিচিত হয়েছে, খুবই ভালো লাগে এই আপনজনদেরকে কাছে পেয়ে যারা এই লাইনে কাজ করেন, স্পেশালি মেয়েরা। সবাই কিন্তু এখানে শখ করেই আসে। তো যাই হোক, ছোট মেয়ের প্রায় 5 থেকে 6 মাস পরে যখন আমি আমার ব্লগ চ্যানেলটা খুললাম, সেটা আমার বড় মেয়ের কারণে। সে বলেছিল, মাম্মা আমরা ছোট ছোট করে ভিডিও করব, আমরা কী করি, আর সে ক্রাফট করতে পছন্দ করে, তো তুমি এগুলো ভিডিও করে আমাদের এই চ্যানেলে আপলোড করবা। তো তার পছন্দেই কিন্তু এবং তার দেয়া নাম অনুযায়ী আমি এই চ্যানেলটা ওপেন করি। তারপরে আস্তে আস্তে বাচ্চাদের ভিডিও দেওয়া শুরু করলাম। আলিনা ক্রাফট করতো, আর আগের ভিডিওগুলোতে আলিনাই বেশিরভাগ সামনে থাকতো, আর আমার ছোট মেয়েটা তখন অনেক ছোট ছিল। তো আস্তে আস্তে যখন আমি ভিডিও দেওয়া শুরু করলাম, একটু একটু করে সাবস্ক্রাইবার হতো, খুব বেশি গ্রো না করলেও একটু একটু করে হচ্ছিল, আর কাছের মানুষজন সবাই দেখে কমেন্ট করতো, সেটা ভালো লাগতো। আর এই শখ করেই আমার ব্লগিং চ্যানেলটা শুরু হয়ে গেল, একটু একটু করে এখন এই পর্যায়ে এসেছে আপনাদের সাপোর্ট আর ভালোবাসায়। আর এখন তো মাশাল্লাহ আরোয়াও বড় হয়ে গেছে, তো এখন ভিডিওতে কিন্তু বেশিরভাগ সময় আলিনার চেয়ে আরোয়াই আসে, কারণ আরোয়া বাসায় থাকে, আমার সাথে থাকে আমি যখন ভিডিও করি। আলিনা তো স্কুলে থাকে, ওর বেশিরভাগ সময়টা স্কুলেই পার হয়ে যায়। তো এভাবেই কিন্তু আমি আর আমার ছোট মেয়ে, বড় মেয়ে সবাই মিলে ছোট ছোট করে ভিডিও করা শুরু করলাম, আর একটু একটু করে এইভাবে চ্যানেলটা গ্রো করছে আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে। তো আমি কিভাবে একজন সাধারণ গৃহিণী থেকে ইউটিউবার বা ব্লগার হলাম তার ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের
আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা নতুন করে এই লাইনে কাজ করতে চান তাদের কিছুটা হলে উপকার হবে, আর যারা জানতে চেয়েছিলেন তারা আমার এই ভিডিওর মাধ্যমে জেনে গেলেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।